টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। এর আগে আমি সাতটা টাইপের অঙ্ক করিয়েছি, এখনকার অঙ্কগুলা আসলে এক একটা এক এক রকমের নিয়মের, তাই কোনো টাইপ দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কষ্টিত এবং লজ্জিত। তো দেখো, বলা আছে যদি থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ এবং সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু √3 ইন্টু কস ফাই মাইনাস কস থিটা হয়, তবে দেখাও যে সাইন থ্রি থিটা প্লাস সাইন থ্রি ফাই ইকুয়াল টু জিরো, মানে এইটা ইকুয়াল টু জিরো দেখাতে হবে। এবং বলা আছে এইটা ইকুয়াল টু এইটা, এবং প্রশ্নে আরও বলা আছে যে থিটা মাইনাস ফাই হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি। এখন আমরা সূত্র বসাবো, সেটা হলো যে এখানে সূত্র বসাবো সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসাবো, আর এখানে আমরা সূত্র বসাবো কস সি মাইনাস কস ডি সূত্র বসাবো। দেখো সাইন সি প্লাস সাইন ডির আমরা সূত্র জানি, টু সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে টু সাইন সি বলতে এখানে থিটা, তার মানে থিটা প্লাস ডি বলতে হচ্ছে ফাই, তার মানে ফাই ভাগ টু, কস হবে হচ্ছে থিটা মাইনাস ফাই ভাগ টু। দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু √3 ছিল লিখবো। এবার দেখো এখানে সূত্র হবে কস সি মাইনাস কস ডি, দেখো কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, তাহলে লিখবো টু সাইন, দেখো সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে ফাই প্লাস থিটা ভাগ টু, এবার সাইন ডি মাইনাস সি বাই টু মানে থিটা মাইনাস ফাই ভাগ টু। এখন দেখো আমার উভয় পক্ষ থেকে কিন্তু টু সাইন থিটা প্লাস ফাই বাই টু বাদ চলে যায়, তার মানে আমরা উভয় পক্ষকে টু সাইন থিটা প্লাস ফাই দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা লিখবো বা কস থিটা মাইনাস ফাই ভাগ টু, আমরা এইটা বাদ দিয়ে দিয়েছি, দেখো এইটা বাদ চলে গেছে এবং এই পক্ষের এইটা বাদ চলে গেছে, এখানে থিটা ফাইটা পরে যাবে, থিটাটা আগে হবে, মানে থিটা প্লাস ফাই বাই টু থিটা প্লাস ফাই বাই টু, এখানে থিটাটা একটু পরে লেখা আছে, সেক্ষেত্রেও সমস্যা নাই। ইকুয়াল টু √3, তার মানে টু সাইন থিটা প্লাস ফাই বাই টু বাদ চলে যায়, থাকে হচ্ছে সাইন থিটা মাইনাস ফাই ভাগ টু। এখন আমরা কী করতে পারি, দেখো তো আমরা উভয় পক্ষকে সাইন থিটা মাইনাস ফাই বাই টু দ্বারা ভাগ করব, তার মানে এখানে হবে কস থিটা মাইনাস ফাই ভাগ টু আর ভাগ সাইন থিটা মাইনাস ফাই ভাগ টু ইকুয়াল টু √3। দেখো আমরা এই পক্ষকে সাইন থিটা মাইনাস ফাই বাই টু দ্বারা ভাগ করছি, আর এই পক্ষকে যদি ভাগ করি, ভাগ করলে সাইন থিটা মাইনাস ফাই বাই টু লবের এবং হরেরটা কাটা যাবে, থাকবে হচ্ছে √3, তাহলে লিখতে পারি বা। এবার দেখো কস এই টোটালটাকে যদি আমরা থিটা ধরি, কস থিটা ভাগ সাইন থিটা, সূত্র জানি আমরা কট থিটা লিখবো, কট থিটা মানে হচ্ছে থিটা মাইনাস ফাই ভাগ টু ইকুয়াল টু √3, আমরা জানি কট 30° মান হচ্ছে √3, তাহলে কট 30° মান হচ্ছে √3, তাহলে কট আর কট বাদ যায়, তাহলে আমরা পাই অতএব থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু 30° পাই, আমরা সেটা লিখছি। এখন আমরা বামপক্ষ লিখব, দেখো বামপক্ষে আছে সাইন থ্রি থিটা প্লাস সাইন থ্রি ফাই আছে, তাহলে আমরা থ্রি ফাই লিখছি। এখন আমরা সূত্র বসাবো, সেটা হলো যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র বসাবো। দেখো সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমরা জানি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু, সি মানে হচ্ছে থ্রি থিটা আর ডি মানে হচ্ছে থ্রি ফাই, তার মানে হবে হচ্ছে থ্রি থিটা প্লাস থ্রি ফাই ভাগ টু, কস হবে হচ্ছে থ্রি থিটা মাইনাস থ্রি ফাই ভাগ টু। দেখো আমার সূত্র হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এবার আমরা এই ক্ষেত্রে লিখতে পারি টু সাইন, আমরা যদি এখানে থ্রি কমন নেই তাহলে আমরা থ্রি যদি কমন নেই তাহলে হবে থিটা প্লাস ফাই ভাগ
টু, আর কস আমরা এইখানেও যদি থ্রি কমন নেই তাহলে হবে হচ্ছে থিটা মাইনাস ফাইভ ভাগ টু। এখানে দেখো আমরা এই এই মানটা আমরা জানি, মানে থিটা মাইনাস ফাইভ ভাগ টু ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে 30 ডিগ্রি। আমরা এই মানটা বসাই দিব, যদি বসাই দিই তাহলে আমরা পাবো কি সেটা লিখবো, টু সাইন আছে হচ্ছে থ্রি থিটা প্লাস ফাইভ ভাগ টু, আমরা এইটা লিখছি। এরপরে কস তাহলে লিখবো কস, এখানে হবে হচ্ছে থ্রি ইন্টু দেখো থিটা মাইনাস ফাইভ বাই টু সমান আমার পেয়েছি হচ্ছে 30 ডিগ্রি, সেটা আমরা বসাই দেবো। তাহলে লিখবো 30 ডিগ্রি ইকুয়াল টু টু সাইন থ্রি থিটা প্লাস ফাইভ ভাগ টু। এবার দেখো কস আমার যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 90 ডিগ্রি, মানে থ্রি ইন্টু 30 ডিগ্রি সমান হবে হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু টু সাইন আমরা পাই থ্রি থিটা প্লাস ফাইভ ভাগ টু, আর কস 90 ডিগ্রি আমরা জানি কস 90 ডিগ্রি মান হচ্ছে জিরো। দেখো কস 90 ডিগ্রি মান জিরো, জিরো গুণ এইটা যদি আমরা করি তাহলে আসে হচ্ছে জিরো। এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, ডান পক্ষে কিন্তু জিরো আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো অঙ্কটা সহজ একটা অঙ্ক, আমার যেটা দেওয়া আছে আমরা সেটা তুলছি। এরপরে সূত্র সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসিয়েছি, কস সি মাইনাস কস ডির সূত্র বসিয়েছি। এবার দেখো আমরা উভয় পক্ষকে টু সাইন থিটা প্লাস ফাইভ বাই টু দ্বারা ভাগ করছি, ভাগ করলে আমরা পাবো হচ্ছে এইটা ইকুয়াল টু রুট থ্রি এইটা পাবো। এবার আমরা উভয় পক্ষকে সাইন থিটা মাইনাস ফাইভ বাই টু দ্বারা ভাগ করছি, ভাগ করলে এটা পাই। এবার কস থিটা ভাগ সাইন থিটা সমান কট থিটা, আর কট 30 ডিগ্রি মান রুট থ্রি। এবার কট আর কট বাদ দিলে আমরা থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু 30 ডিগ্রি পাই। এবার আমার যেটা দেখাতে বলেছে সেটার আমরা বাম পক্ষ তুলেছি। এবার সূত্র সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এবার দেখো আমরা এখানে থ্রি কমন নিয়েছি, এখানেও থ্রি কমন নিয়েছি, থিটা মাইনাস ফাইভ বাই টু সমান আমরা 30 ডিগ্রি বসিয়েছি। আমরা থিটা মাইনাস ফাইভ বাই টু সমান 30 ডিগ্রি পেয়েছি, সেইটা বসিয়েছি। থ্রি ইন্টু 30 ডিগ্রি সমান হয় 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান হচ্ছে জিরো, জিরো দিয়ে এইটার গুণ করলে জিরোই হয়। এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে। দেখো এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবা বারবার চর্চা করার, এবং সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবা, এতে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।